ধন্যবাদ, চমৎকার ভাবে গান শুনলাম নূপুর বৈদেশের কাছে। এবং রাসেল নুরি সাহেব অত্যন্ত চমৎকার ভাবে তার নিজের লেখা দুইটি গান আমাদের মাঝে রেখেছে। আমার একটা সমস্যা আছে, কিছু বাবা জানেন, এই ক্যামেরা যদি আমার সামনে থাকে তাহলে আমার বৃত্তাতে গান আহে না, এটি দেখে আমি ডরাই, এলেগে আমি ভাইরাল হই না। ভাইরাল হইতে হইলে কি ক্যামেরার সামনে যেতে হবো না? রাসেল নুরি যেখানে গান করেছে মধুর মেলায়, এখানে ক্যামেরা ছিল অন্তত পক্ষে 200 থেকে 250, 200 থেকে 250 ক্যামেরা বা ইউটিউবার সেখানে ছিল, আর মোবাইল তো আছেই, হাজার হাজার মানুষের হাতে মোবাইল। তাহলে যেই জায়গার মধ্যে 250 ক্যামেরা এবং হাজার হাজার মানুষের হাতে মোবাইল, ওই জায়গার মধ্যে থেকে একটা গান যদি কারো ভিডিও করা হয় তাহলে ওই লোকের কি আর চেনার বাকি থাকে? আল্লাহর রহমতে, আসলে আল্লাহ কাকে কখন কতটুকু দান করে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি অনেক খুশি হয়েছি যেদিন উনি গান করে এসেছেন, আমাকে বলেছে, বাবা আজকে রাত্রে 40,000 টাকা বকশিস পাইছি। আমাকে প্রথম ফোন করছে মনে হয় না বাবা, প্রথম ফোনটা মনে হয় আমাকে আগে করছে। আর ওই যেতগুলা গান উনি লেখে গায়, প্রায় যখন একটা গানের একটা অন্তরা লিখব আমার আগে ফোন দিব, বাবা দেখেন তো এই গানের এই অন্তরাটা লিখছে, এটার সুরটা কীরকম, ঠিক আছে না, কথাগুলো কীরকম দেখেন তো একটু, ঠিক আছে কিনা। এটা কেন বলে জানেন? কারণ হইলো উনিও নুরি আমিও নুরি। আরেক কথা হইল, উনি আমাকে ভাতিজা হিসেবে অনেক সম্মান করে, অনেক আদর করে, এটা অনেক আগে থেকে। তবে একটা মিল দিছে, হিন্দু মুসলিমের মধ্যে অনেক কিছুর মধ্যে মিল নাই, স্যান্ডেলের মধ্যে মনে মিল। কে আমরা গুরুর দরবার আইছি, শাহ সুফি আমাদের আব্দুল গফুর চানের দরবার আইছি, কে হিন্দুরাও তো গুরু কয়, মুসলমানেরা গুরু কয় না? এদিকে কি মিল নাই? জুতা জুতা মোতা স্যান্ডেলের ম্যান্ডেলের কথা না কয়ে গুরুর কথা কইতেন একটু ভাল লাগতো, বুঝে হাতারে নাই, সামনের বার বুঝবো। এই যে দেখেন গফুর চান আজকে কি মেলা মিলাইয়া মানুষদেরকে পাগল বানাইয়া কোথায় জানি লুকায়া রয়েছে। আজকে হলো উনার উরট শরীফ, উরট শরীফ মানে কি জানেন? মিলন মেলা। আপনারা আসছেন কিসের জন্য? মেলা দেখতে, গফুরসান বাবার উরসটা দেখতে। শিল্পীরা গান করে, গানের মাধ্যমে কিছু প্রেমালিঙ্গন হয়, এটার মধ্যে একটা প্রেম থাকে, এখানে একটা মিলন ঘটে। সুরের মধ্যে প্রেম না থাকলে মিলন হয় না। আর মানুষের মধ্যে যদি গান শোনার সেরকম মন না থাকে তাহলে কিন্তু তার ভিতরে সেই প্রেমের মিলনটা হয় না। তাই আজকে পাগল বানায় গেছে আমাদেরকে গফুর চান বাবা, আছে রফচান বাবা। আমরা চাই রফচান থাকতে থাকতে ওনার কাছ থেকে আমরা কিছু চরণ ধুলা আদায় করে নেব ইনশাল্লাহ। কারণ মুসলমান কোরআন শরীফের মধ্যে, ফোনটা কাটছে না রাসেল ভাই, কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে আমার আমানুগণ, তোমরা জেনে রাখো, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করার কথা সেভাবেই ভয় করো, কিন্তু মরিও না কেউ, কবরে আসিও না কেউ মুসলমান না হয়ে। কি বললেন? কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করতে বলেছে। কেন? আমার বাবার নাম নুরুল ইসলাম, আমার দাদার নাম আব্দুল ব্যাপারী, এই নামগুলো শুনলেই তো মনে হয় যে এটা মুসলমানের নাম, তাই না? স্বপন দাস, রিপন দাস, হ্যাঁ, কৌশিকী মুখার্জি, এরকম এই নামগুলো শুনলে কি বোঝা যায় না এটি হিন্দু নাম, সনাতন ধর্মের নাম? তাইলে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের ঘরেই তোমার জন্ম। তাহলে পবিত্র কোরআন শরীফের 102 নম্বর আল ইমরানের এটা কোন মুসলমান বলা হয়েছে বুঝতে হবে। কোরআনের কথাগুলো জ্ঞান দিয়ে না বুঝলে, রিসার্চ না করলে কিছুই পাবেন না। লালন সাইজের প্রতিটা গান কোরআন শরীফ থেকে আয়াত নিয়ে লেখা। আমাকে কে জানি বলছিল ঘর থেকে যখন বের হই, যে ভাই লালন সাইজের কিছু গান কইরেন,
লালন সাইজের গান করব কিন্তু তার আগে দরবারের একটা গান আমি করে নিব গফুর চানকে স্মরণ করে সময় আমাদের বেশি একটা নাই কয়টা বাজে এখন একটা বাজে আমাদের একটু বিচ্ছেদের দিকেও যাইতে হবে অলরেডি রাসেল নুরি বিচ্ছেদ গায়ে ফেলাইছে বিচ্ছেদে আমি যাব তার আগে আমার এই গফুর চানকে স্মরণ করে একটা গান থাকবে গফুর চান কি পাগল বানাই আর গেলা পাগল বানাই আর গেলা কাহিরা নীলা মন প্রাণ তোর না দেখিলে বাঁচে না আরে পরা ওরে আমার প্রভু চান বাবা জান তোর না দেখিলে বাঁচে না আরে পরা তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে নারী আমার অন্তর হয় খালা রাজন বাবা তোমার প্রেমে এত যে জ্বালা ওরে গফুর চান লোক সমাজে কইতে নারে আমার অন্তর হয় কালা গলাতে গরমের মালা গলাতে গরমের মালা লোক সমাজে অপমান কর না দেখিলে বাঁচে না রে পরাণ ওরে আমার গফুর চান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ হাইরে যে আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন তো শীতল হয় না বাবা জলে না মিলে আইরে যে আগুন অন্তরে জ্বলে গফুর চান সেই আগুন তো শীতল হয় না বাবা জলে না মিলে হাইরে তোমার বুকে বুকুমি সাইলে তোমার বুকে বুকুমি সাইলে হইতো জ্বালার অবসান তোর না দেখিলে বাঁচে না রে পরা ওরে আমার গফুর চান তোর না দেখিলে বাঁচে না রে পরা জন্য ঘর কই রাশি পর গফুর চান সকল দুঃখ দূরে যাইতো বাবা করিলে আদ আমি তোমার জন্য ঘর কই রাশি সকল জ্বালা দূরে যাইতো করিলে আদর আমার বুকটারে বানাইয়া চাদর
আরে গফর চান তোমায় পাইলে ধরতে পারি বাবা পাগলে নির্ভে তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলি নির্বে আমার চোখের পানি ঝরছে অশেষ চোখের পানি ঝরছে রে অশেষ আবুলের মহালি দান্তর না দেখিলে বাঁচে না রে পরাণ ওরে আমার কবুর চান্তর না দে দিলে বাঁচে না রে পরাণ দেখিলে বাঁচে না রে পরাণ ওরে আমার কপুর চান্তর না দেখিলে বাঁচে না রে পরাণ ওরে আমার কপুর চান্তর না দে কপুর চান্তর না দেখিলে বাঁচে না রে